ফারিয়া আজকে পরিষ্কার বলে দিল যে মেন্ডি ওদের বাড়িতে থাকার কোনো যোগ্য নেই তো চলো তোমাদের প্রমাণ চাই তো তো প্রমাণ সহ তোমাদের কাছে তুলে ধরবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো যে ফারিয়া নিজের মুখে বললো যে মেন্ডি ওদের বাড়িতে থাকার কোনো যোগ্য নেই তো সেই প্রমাণটা তো দিবই কিন্তু তার আগে বলি আজকে তোমরা যারা যারা ম্যান্ডির ব্লগ দেখেছো আজকের ব্লগে কিছু জিনিস তোমরা নোটিশ করেছো আমি আছি তো তোমাদের কাছে বলার জন্য তো সেই মেন্ডি আজকের ব্লগে দেখিয়েছে হুম যে তার মেয়েকে আনতে যেতে হুম এই এই দুটো কাজে আর মাঝখানে কি ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই কাজটি করতে তার সারাদিন কভার বুঝতে পারলে যার জন্য এখানে ভিডিওগুলো দেখছো তো দশ মিনিট বারো মিনিট ওই ট্রাইপোর্টের বাহানা দিচ্ছে আসলে না ওই তো কোনো কিছু করছেই না ওখানে ট্রাইপড হ্যাঁ না থাকলেও অনেকে কিন্তু ব্লগ করে যেটা সোমনাথ কিন্তু করছিল কিন্তু ওই তো ওখানে কিছু করছেই না আর তোমরা একটা জিনিস বলো তো বন্ধুরা ওর ভিডিওগুলো বাড়িতে থাকতে যতটা ভালো লাগছিলো এখানে কিন্তু বসির হাটে আসার পর না ভিডিওর মধ্যে কোনো দম নেই ভিডিওর মধ্যে কোনো রকমের হুম কী বলবো মানে প্রাণবন্ত ভিডিওগুলো হচ্ছে না একদম ভালো লাগছে না ভিডিওগুলো ওই বসে থাকছে ওই ঘুমিয়ে থাকছে ওই সাইয়ার সাথে কথা বলছে হেনা তেনা এগুলোই জাস্ট আবলা আবলা তারপরে বলি হুম তোমরা সবাই জানো যে ফাড়িয়ার মা কিন্তু পরিষ্কার পরিপাটি থাকতে ভালোবাসে মানে উনি বেশ ওই দিন তোমরা লক্ষ্য করেছিলে যেদিন ঈদের সে রান্নাবান্না করেছিল অত রাত্রে রান্নাবান্না করার পর সে কিন্তু বেশ স্নান টান করে এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খাবার দাওয়ার খেয়েছিল এমনিতেও ফারিয়ারমা মা নিজের মুখে ওদিন বলেছিলো মেন্ডির মেয়েকে যে বিছানায় খাওয়া দাওয়া করতে হয় না কারণ ফাড়িয়ার মা এগুলো কিন্তু পছন্দ করে না হুম যে বিছানায় খাওয়া দাওয়া তারপরে ওই যে কী যে বলছে যেখানে সেখানে বসে এমন কি রান্না বান্নার আগে মেন্ডি নিজের মুখে বলেছিল যে রান্না বান্নার আগে এই বাড়িতে ঘর মুছা ঝাড় দেওয়া হয় না যার জন্য মেন্ডি কিন্তু ওই দিন বলেছিল যে এখন বসে আছি আমি কারণ মেন্ডির কাজকর্ম এদের কিন্তু মোটেও ভালো লাগে না আর কি যেই বাড়িতে থাকছিস সেই বাড়িকার তো তোকে কারণ মানতেই হবে যেহেতু ওই বাড়িকার হ্যাঁ মানে তুই একটা জাস্ট গেস্ট ওখানে গিয়ে ধুপটি মেরে বসে আছিস কিন্তু ওই বাড়িকার তুই একটা গেস্ট হ্যাঁ মেন্ডি খরচ দিচ্ছে ওদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো মানে চাহিদা মেটাচ্ছে বলেই কিন্তু তারা কিন্তু মুখ বন্ধ করে সমস্তটা সহ্য করছে কিন্তু না কথাই বলে না কত আর সহ্য করবে ফাইনালি আজকে সত্যিটা বলেই ফেলল তোমরা আজকে মেন্ডেল ব্লগে দেখেছো বন্ধুরা যে মেন্ডি যখন ঘুম থেকে উঠেছে হ্যাঁ ঘুম থেকে উঠার পর ওই মেয়েকে নিয়ে স্কুল গেছে স্কুল থেকে এসে ঘর ঝাড় দিয়েছে মুছেছে তারপরে কি করেছে আবার মেয়েকে স্কুল থেকে আনতে গেল। স্কুল থেকে এনে ঘুমালো সন্ধ্যাবেলা উঠলো এই হলো তার সারাদিনের মেনু তারপরে কি করেছে ওই কে যেন এসেছিল কোন ওর ইউটিউবের একটা কোন ভেউআস এসেছিলো সে কিছু জিনিস দিয়েছে সেই জিনিসগুলো দেখালো বাস ভিডিও শেষ ভিডিওর মধ্যে কোনো রকমের কোনো জিনিস নেই হ্যাঁ আর তোমরা যারা ফারিয়ার ব্লগ দেখেছো ফারিয়ার ব্লগে তোমরা লক্ষ্য করে দেখবে তিন না এক মিনিটের পর হ্যাঁ এক মিনিটের পর ফারিয়া যে কথাগুলো বলেছে সেগুলো স্পষ্ট ফারিয়া কিন্তু ম্যান্ডিকে সমস্তটা ডেডিকেট করেছে কথাগুলো মানে ওখানে ফারিয়া পরিষ্কার বলেছে যে ফারিয়া আজকে ঘুম থেকে সকাল ছটায় উঠেছে সেখানে ওর দিদিভাই ওর দিদিভাইয়ের মেয়ে বাড়িকার মানে কি বলবো বাড়ি যার বাড়িতে থাকছে তার বাড়িতে এত হয় হচ্ছে তার বাড়িতে অপারেশন বলে একটা মানে কি বলবো বাড়িতে একটা অপারেশন হওয়ার থাকলে না সবার মধ্যে একটা টেনশন কাজ করে কিন্তু না এই মেনটি ওদের বাড়িতে গিয়েও এই টেনশনের মধ্যে ঘুপতি মেরে বসে আছে আর শুধু রাত দিন ঘুমাচ্ছে বুঝতে পারলে তো আজকে কি বললো ফারিয়া যে আমি সকাল ছটায় ঘুম থেকে উঠেছি আর তারপরে যেহেতু ওর মা আজকে যাবে ডাক্তারের কাছে হুম তো রিপোর্ট আনতে সকাল সাতটায় ওর মা বাবা কিন্তু বেরিয়ে গেছে ওর মা কিছু কাজ করে নি যার জন্য ওর ইয়ে কি বলছে আমার মা না পরিষ্কার ওখানে ফারিয়া বললো তোমরা লক্ষ্য করে দেখবে এক মিনিটের পর বলেছে যে আমার মা পরিষ্কার পরিপাটি থাকতে ভালোবাসে কারণ আমার মা একদম পছন্দ করে না যে কাজ কাজকর্ম ফেলে রেখে তুমি গল্প করো আড্ডা মারো আমার মা সবসময় বলে যে কাজ করে নে তারপরও কিন্তু মানে গল্প কর আর ওর মা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে যে ঘর দুয়ার ঝাড় ঝাঁটা দিতে থাকে মানে খাওয়া দাওয়া অফ হয়ে যাক কিন্তু কাজ সময় সময় হওয়া উচিত যেটা কোনো জিনিস অ্যালোম্যালো হেনে এত না এগুলো পছন্দ করে না বুঝতে পারলে আর যেটা মেন্ডি হ্যাঁ সবসময় ওভাবে থাকে ওই যে ঘুপটি মেরে বিছানাতে বসে থাকে না বিছানাতে ঘুমিয়ে থাকে বসে থাকে গান শোনে এগুলো জাস্ট ওর মা সহ্য করতে পারে না কিন্তু ওই যে কথাই বলে না মেয়ের জন্য সব সহ্য করছে তো আকার ইঙ্গিতে কিন্তু ফারিয়া ফাইনালি বলেই দিল যে মেন্ডিকে যে মেন্ডি আমাদের বাড়ি থাকার যোগ্য না কারণ মেন্ডি সবসময় নোংরা এলোমেলো থাকতে বেশি পছন্দ করে যার জন্য দেখো না সবচেয়ে আগে যখন সবাই রান্না বান্না করবে মানে ফারিয়া রান্নার দিকে ব্যস্ত হয়তো কাকিমা কিছু করছে তখন যেমন মেন্ডি ফাটাৎ করে উঠে বলে যে আমি চললাম ঘর টর গুছাতে ঝাড় দিতে এটা ওর ডিপার্টমেন্টটা ওর ঠিক আছে কিন্তু ফারিয়া একটা কথা বলল যে আমার মা যেদিন অপারেশন করতে যাবে মানে কালকে গতকাল মনে হয় মেন্ডিকে রান্না করতে হবে কারণ কারণ যেহেতু মায়ের জন্য ব্যস্ত থাকবে তো সেদিন রান্নাটা কিন্তু মেন্ডিকে করতে হবে বেশ করেছে রান্না করবে না তো কি পরের বাড়িতে তুই থাকবি আর ওই খাবি দাবি ঘুমাবি তাই না তোকে রান্না করানো উচিত বাসন মাজা উচিত সবার কাপড় কাচানো উচিত সব কিছু করা উচিত একে চাকরের মতো রাখা উচিত কারণ এই মেয়ে নিজের সংসারটাকে ছেড়ে নিজের বাড়িঘর রেখে অন্যের বাড়িতে গিয়ে হ্যাঁ অন্যের সংসারে বসে আছে লজ্জাও করে না কিভাবে পরের বাড়িতে খাচ্ছে দাচ্ছে থাকছে আর একটা বাচ্চাকে তার নিজের পরিবার থেকে নিজের দাদু ঠাকুমা পিসি হুম বাবা সবার কাছ থেকে বঞ্চিত করে একটা অন্য জায়গায় এসে ঘুপটি মেরে পড়ে আছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বুঝতে পারলে বন্ধুরা শুধুমাত্র নিজের স্বার্থ এখানে কি কার স্বার্থ ওই মেয়েটাকে এখানে কি বেশি ভালো পড়াশোনা হচ্ছে তোমাদের মনে হচ্ছে না একদম না এখানে বেশি ভালো পড়াশোনা কিছু না ঘোড়ার ডিম পড়াশোনা হচ্ছে ঘোড়ার ডিম রে করছে একটা কথা বলি বন্ধুরা মেন্ডি দেখিয়েছে তাদের বাড়িতে টিচার এসেছে পড়াতে টিচারকেও বলি সাবধান টিচার হুম কারণ মেন্ডি ওর জন্য বয়স ম্যাটার রাখে না ছোটো হোক বড় হোক বুড়া হোক বয়স ম্যাটার রাখে না জাস্ট লিঙ্গ ম্যাটার রাখে কারণ স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ হলেই চলবে ওই যে কোনো সময় যে কাউকে নিজের প্রেমে ফাঁদে ফাঁসিয়ে নিতে পারে বুঝতে পারলে ওদের বাড়িতে যাই যে ফাড়িয়ার বাড়িতে একটা ভাই আসে দেখবে একটা টুকটুক করে একটা ভাই থাকে ওই ভাইটাকেও আমার সন্দেহ হচ্ছে কারণ ওই ভাইটায় না খুব ল্যাস ঘ্যাস করে এদের পিছনে তোমাদের কি সন্দেহ হয় বন্ধুরা যে ভাইটা না এত পিছন পিছন ঘুরে যে ভাইটার সাথেও না কোনো দিন মেন্ডি হ্যাঁ নিজের চক্কর চালিয়ে নেয় কারণ এই মেন্ডি না কি বলবো এই সবাইকে নিজের করতে চাই। যে আমার ইশারাতে সবাই ঘুরবে সবাইকে প্রেমের ফাঁদে ফাঁসাবো সবার কাছাকাছি যাবো মানে একটা কিছু কিছু মেয়ে থাকে না ছেলেদের গা ঘেঁসটা ছেলেদের পিছন পিছন ঘুরতে ছেলেরা মানে সব ছেলের গায়ে ঘেঁসটাতে বেশি ভালোবাসে এই ধরনের হলো মেন্ডি তো যার জন্য বলি টিচারকে সাবধান সাবধানে কিন্তু আপনি থাকবেন কারণ এই মেন্ডি অনেক কিছু করতে পারে এই অনেক জায়গায় গুল খেলিয়ে এসছে বুঝতে পারলেন তো আপনাকেও যে ক্যামেরা ক্যামেরা বন্দি করছেন ভাবছেন যে আপনি যেভাবে এত বড় ব্লগার আমাকে ভিডিও করছে এই ভিডিওর জন্য আগের দিদিমণিটা ছেড়ে গেছে এই ভিডিওর জন্য যখন আপনি ওর সম্পর্কে জানবেন না মেন্ডির সম্পর্কে মেন্ডির কারনামাগুলো যখন জানতে পারবেন তখন আপনিও ঠিক মেন্ডির ভিডিও থেকে দশ মাইল দূরে থাকবেন কারণ আপনিও মেন্ডিকে পছন্দ করবেন না আর জানি না আপনার হয়তো কি কী স্টেটাসে হয়তো একটা শিক্ষক শিক্ষকই হয় তাই না সে কম শিক্ষিত হতে পারে বেশি শিক্ষিত কেউ বেশি শিক্ষিত কেউ কম শিক্ষিত কিন্তু শিক্ষক তো শিক্ষকই হয় তো যাই হোক বলবো আপনি একটু সাবধানে থাকুন এই মেন্ডি যে কোনো সময় যে কারো সাথে হ্যাঁ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে সবাইকে জাস্ট নিজের ইসের মতো দেখে মানে কি বলবো বয়ফ্রেন্ড এগুলোর চোখেই দেখে পরকীয় সম্পর্কে সবসময় জড়িত হয় মানে ধিক্কার জানায় মেন্ডের চিন্তা ভাবনাকে ধিক্কার জানায় বন্ধুরা ঠিক আর এসে ফারিয়ার ব্লগে দেখলাম ফারিয়া কি সুন্দর করে সকালে উঠে রান্না বান্না করে নিল হ্যাঁ তারপরে বলছে দিদিভাই ইতে আসবে মানে মেয়েকে স্কুল থেকে স্কুল রেখে তারপরে এসে তারপরে জাস্ট ই করলো ঘর ঝাড় দিলো মুছলো এটাই ছিল মেন্ডির আজকের কাজ বুঝতে পারলে মেন্ডি কোনো তেমন কিছুই করে না তেমন কিছুই করে না বন্ধুরা জাস্ট ওই ঘুমাই বসে আর ওই এদের প্রয়োজনের জিনিসগুলো এনে দেয় মাংস মাছ এগুলো ভাবিজিবি জিনিসগুলো এনে দেয় যাতে এদের মন খুশ থাকে এবার এই যে অপারেশানটা হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় অপারেশনের সময় মেন্ডি টাকা পয়সা দিবে না দিতে তো অবশ্যই হবে যতই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনটা হোক না কেন যতই স্বাস্থ্যসাথী হোক আর যতই হ্যানা তেনা হোক না কেন হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডে কি না একটা নিয়ম আছে শুধু অপারেশনের টাকাটাই দিবে ওখানে যে তোমার আদা মানে আদারওয়াইজ যত কিছু খরচ হবে সমস্তটা কিন্তু তোমাকে নিজে করতে হবে সেই সমস্ত খরচের মধ্যে কিছু না কিছু মেহেন্ডিকে দিতেই হবে কারণ মেন্ডি ওখানে থাকছে তো তো মেন্ডিকেটা দিতেই হবে না দিলে আবার আন্টি হপ ফুলে যাবে বুঝতে পারলে যেভাবে আন্টিকে দেখাচ্ছিল ওই যে কাকিমা সবসময় পান চেবাই আনটি সব ওভাবে থাকবে সবসময় হব ফুলে থাকবে কোনো সময় মুখটা খুলবে না যখনই কিছু আন্টিকে এনে দিবে তখনই আন্টির মুখের এক্সপ্রেশন পাল্টে যায় হুম কিন্তু যখনই কিছু দিবে না দেওয়া লেওয়া বন্ধ করে দেবে তখনই কিন্তু আনটি গেট আউট এখান থেকে তুই বের বের হ তো চলো বন্ধুরা মেন্ডি হ্যাঁ এত নোংরা এত সব জায়গায় ভাবে নিজের মাতলামি করব নিজের মতো করে চলবো না এখানে এসেছিস এখানে এখানকার মতো থাকতে হবে বুঝতে পেরেছিস আরেকটা জিনিস খারাপ লাগছে এই যে ভারিয়ার মা একটা অসুস্থ মানুষ এসি ঘরটাতে বেচারিকে নিচে ঘুমাতে হচ্ছে মেঝেতে ঘুমাচ্ছে বেচারি মানে এটা জাস্ট খারাপ লাগছে আমার যে একটা অসুস্থ মানুষ নিচে ঘুমাচ্ছে যদি মেন্ডি না থাকতো তাহলে নিশ্চয়ই উপরে ঘুমাতো মেন্ডির জন্য তাকে কষ্টটা করতে হচ্ছে অথচ তার মেয়ে মানে ফারিয়া নিশ্চয়ই বলেছে যে ঠিক আছে দিদি উপরে ঘুমাক না তুমি নিচেই ঘুমাও হয়তো এই ধরনের কিছু বলেছে আর ফাড়িয়া কম যায় না বুঝতে পারলে নিজের চ্যানেলের জন্য ওই পুরোপুরি নিজের দিদিটাকে সাপোর্ট করছে দিদি ঘোরার ডিম সব স্বার্থের জন্য দিদি কোনো কিছুই নিজের জন্য ঈশ্বের জন্য না মানে ভালোবাসার খাতিরে ভালোবাসা কিছু হয় না মেন্ডি কিন্তু কালকে একটা লাইভে কথা বলেছে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু হয় না সমস্তটাই স্বার্থ বুঝতে পারলে সমস্তটাই স্বার্থ সবাই স্বার্থের জন্যই ভালোবাসে হ্যাঁ তবে যারা নন ক্রিয়েটার যারা শুধুমাত্র ভিউয়ার্স ভালোবেসে ভিডিও দেখে তারাই একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে তো চলো বন্ধুরা যারা আমার চ্যানেলে স্বার্থ ছাড়া ভালোবাসো তাদেরকে অনেক 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 ভালোবাসার অনেক ধন্যবাদ ধন্যবাদ কেন দিচ্ছি বলো তো কারণ তোমরা আমাকে হুম ভালোবেসে ভিডিওগুলো দেখছো ভিউ দিচ্ছ যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিবে তো চলো আজকের মতো টাটা